ফর এ চ্যালেঞ্জিং অ্যান্ড রেসপেক্টেড ক্যারিয়ার, জয়েন বাংলাদেশ নেভি। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ নেভির অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস https://joinnavy.mil.bd। বাংলাদেশ নৌবাহিনীতে B2021 ব্যাজে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ফর ডকইয়ার্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম শুরু হয়েছে। আমি বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন এবং আবেদন করতে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং আবেদনের লাস্ট ডেট কবে, টোটাল বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করছি। আর আরেকটি কথা, যারা আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বিনীত অনুরোধ করব, বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, তাহলে সর্বশেষ চাকরির আপডেটটি আপনার নিকট পৌঁছে যাবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি সঙ্গেই থাকবেন। বাংলাদেশ নৌবাহিনী টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ফর ডকইয়ার্ডে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এখানে পদের নাম হিসেবে উল্লেখ করা হয়েছে ME2, MES2, EN2 এবং REN2 BN ডকইয়ার্ডের জন্য, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ডের জন্য। তো বিষয়টি বুঝতেই পারছেন যে আসলে বিষয়টি টেকনিক্যাল ট্রেডের, সুতরাং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেটি উল্লেখ করা হয়েছে সেটি হলো SSC বিজ্ঞান অথবা সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে 6 মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে SSC ভকেশনালে ন্যূনতম GPA 3.00 হতে হবে। অর্থাৎ যারা টেকনিক্যালের এই ট্রেড সমূহে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রার্থীকে অবশ্যই SSC বিজ্ঞান বিভাগ হতে পাস করতে হবে এবং সেই সাথে টেকনিক্যাল ট্রেডে, যথাক্রমে আমি ট্রেডগুলোর নাম উল্লেখ করছি, মেশিনিস্ট, ডিজেল মেকানিক্স, অটো মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, জেনারেল ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, এই ট্রেডসমূহের মধ্যে যে কোনো একটিতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স পাস থাকতে হবে এবং সেই ক্ষেত্রে 3.00 পেতে হবে 5-এর মধ্যে। আর যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এক্ষেত্রে বয়স হিসেবে উল্লেখ করা হয়েছে 17 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ যাদের বয়স 17 থেকে 25-এর মধ্যে কেবলমাত্র তারাই এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবে। উচ্চতা 5'4" ন্যূনতম, বুকের মাপ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি ন্যূনতম এবং বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন থাকলে হলে হবে। চোখের দৃষ্টি 6x6। এক্ষেত্রে আবেদন করার প্রক্রিয়াটি সম্পূর্ণই অনলাইন ভিত্তিক, সুতরাং আপনারা যারা টেকনিক্যাল ট্রেডের, বাংলাদেশ নৌবাহিনীর টেকনিক্যাল ট্রেডে উক্ত পদসমূহে আবেদন করতে চান তাদের ডিরেক্ট এন্ট্রি সেলার ফর ডকইয়ার্ড পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই নাও অব্লিক চেক নাও এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে ওয়েবসাইট সাইন আপ করে প্রাক যোগ্যতা যাচাই করো তো নাবিকের শাখাভিত্তিক জব ডিসক্রিপশন অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লাই কার্যক্রম সম্পন্ন করার পরে প্রার্থীকে ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আর পেমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনারা বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ ইত্যাদির মাধ্যমে 200 টাকা চার্জ ব্যতিরিক্ত ফি প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। উল্লেখ্য যে উক্ত টাকা বা উক্ত আবেদনের ফি যদি জমা না প্রদান করেন তাহলে আপনার অনলাইনে আবেদনটি সঠিকভাবে কোনো ক্রমেই পূরণ হবে না, সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পরে অবশ্যই পরীক্ষার ফি বাবদ টাকা প্রদান করে আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের নাম এবং শিক্ষাগত যোগ্যতা, শাখা, পদের নাম, ডকইয়ার্ডে ভর্তি কার্যক্রমের স্থানসমূহ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের নাম নাবিক কলোনি 1, নিউ মুরিং, চট্টগ্রাম। শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান সমমান বা SSC ভকেশনাল। শাখা ইঞ্জিনিয়ারিং ME2 15। ট্রেড মেশিনিস্ট, ডিজেল মেকানিক্স, অটো মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, শিপরাইট, এম এ
S2 প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, 7 এপ্রিল 2021 পরীক্ষার স্থান এবং 8 এপ্রিল 2021 সকাল 8:00 প্রাথমিক বাছাই ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং ও শিপরাইট ME2 ও MES সকল ট্রেডের জন্য 9 এপ্রিল 2021, 10 এপ্রিল 2021 লিখিত পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। ইলেকট্রিক্যাল, রেডিও ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ও রেডিও ইলেকট্রিক্যাল যারা আবেদন করবে তাদের জন্য 11 এপ্রিল, 12 এপ্রিল, 13 এপ্রিল প্রাথমিক বাছাই ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই আবেদন করার পরে এই তারিখ অর্থাৎ উল্লেখিত তারিখ 7 এপ্রিল, 8 এপ্রিল, 9 এপ্রিল, 10 এপ্রিল, 11 এপ্রিল, 12 এপ্রিল, 13 এপ্রিল আপনাদের প্রাথমিক বাছাই, লিখিত পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা আপনারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করলে অনলাইনে আবেদন কপিতেই বিষয়টি স্পষ্ট উল্লেখ করা থাকবে যে আপনাদের পরীক্ষার ডেট, ডেট অনুযায়ী পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করা থাকবে। সেখান থেকে আপনার বুঝে উক্ত তারিখে অবশ্যই মাঠে যেতে হবে। এক্ষেত্রে যে কথাটি বলা হয়েছে যে সকল প্রার্থীকে মাস্ক পরিহিত অবস্থায় ভর্তি কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। এছাড়াও বিস্তারিত জানতে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক এবং নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে সম্পূর্ণ বিষয়টি সুন্দর করে দেখে সহযোগিতা নিতে পারেন। আর এক্ষেত্রে অনলাইনে আবেদনের শেষ তারিখ 4 এপ্রিল 2021। আবেদনটি ইস্যু করা হয়েছে পরিচালক পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনীর সদর দপ্তর, বনানী, ঢাকা 1213, ফোন 02-9836-141 থেকে 9 বর্ধিত 2211, হেল্পলাইন 01-76-970-2215। আর বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে www.joinnavy.navy.mil.bd। এই হলো বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ বিষয়ে বুঝতে পেরেছেন। ধন্যবাদ বিডিজবস অ্যালার্ট চ্যানেলের সঙ্গে থাকার জন্য।